এবছরে বৃষ্টি না হওয়ায় পানির স্তর আগের বছরের তুলনায় 5 থেকে 6 ফিট নিচে নেমে গেছে। এই অবস্থায় নগরীর 80 থেকে 90% ভাগ গভীর নলকূপ থেকে পানি উঠছে না। এতে গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে নগর জুড়ে খাবার পানির সংকট দেখা গিয়েছে, আর এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। ওয়াসার জরিপ অনুযায়ী 2020 সালে এপ্রিল মে মাসে খুলনা নগরীর বিভিন্ন স্থানে পানির স্তর ছিল 28 থেকে 30 ফুটের মধ্যে। সেখানে চলতি বছরের মে মাসে কোথাও কোথাও তা 35 থেকে 38 ফুটে নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় মতো বৃষ্টি না হওয়ায় ও অপরিকল্পিতভাবে সাবমার্সেল পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের কারণে মাটির নিচের একটা স্তরে পানির শূন্যতা তৈরি হয়েছে। এখন যদি সাবমার্সিবল প্রতিটা বাড়িতে করে ঘন ঘন করে, এটা একটা কারণ যে এই আমাদের স্থিতিস্থাপকতা অনেক নিচে চলে গেছে। পানির এই স্তর নিচে নেমে যাওয়ায় 80 থেকে 90 ভাগ গভীর নলকূপ থেকে পানি উঠছে না। এই অবস্থায় নগর জুড়ে দেখা দিয়েছে সুপ্রিয় পানির সংকট। খাবার পানি সহ নিত্য ব্যবহার্য পানি পাচ্ছে না নগরবাসী। এদিকে 2009 সালে সিটি কর্পোরেশনের এক জরিপে বলা হয়, মাটির তলদেশ থেকে পানি উত্তোলন করলে ভবিষ্যতে এখানকার পরিবেশ বিপন্ন হবে। কিন্তু পানি খুব লবণ, আর কোনোদিন পাই পাইও না। একভাবে তো আমরা 10-15 দিন পানি আমার ছিলই না। আমরা খুব পানি তো কষ্ট পাইছি, আর এখন পানি আসে লবণ আর গন্ধ। পানি তো খুব গন্ধ, আর সবসময় পাচ্ছি না। সকাল একবেলা আসলে বিকাল আসলে আসে না। প্রচুর লবণ পানি। ওই সময় থেকে মাটির তলদেশ থেকে সাবমার্সেলের মাধ্যমে পানি উত্তোলনের ব্যাপারে নগরবাসীকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র। যোগ্যতা পরিষ্কার লিখেছে যে জায়গা পানি এখানে কোনো লেয়ার নাই, এই জায়গা যদি এই পানি তোলা হয় তাহলে খুলনার পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হবে। খুলনায় পরিবেশগত বিপর্যয় রোধে মাটির তলদেশ থেকে পানি উত্তোলন বন্ধের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পানির সংকট নিরসনের লক্ষ্যে খুলনা ওয়াসা গোপালগঞ্জের মধুমতি নদী থেকে পানি এনে বাগেরহাট জেলার ফকিরহাটের সামন্ত সেনা গ্রামে শোধন করে সেই পানি সরবরাহ করা হচ্ছে খুলনা শহরে। পনেরো লক্ষ খুলনাবাসী প্রতিদিনের চাহিদা 240 মিলিয়ন পানি। এই পানিটির 20% আসে খুলনা ওয়াসা থেকে, বাকিরা পানি পায় ব্যক্তিগত গভীর ও অগভীর নলকূপ থেকে।